গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো, আমি সকালবেলার বাসি বিছানা দিয়ে স্টার্ট করলাম আমার ব্লগ। তো বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে অল্প অল্প করে যেটুকু পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকালে জল খাবার চলে এসেছে, আজকে এখানে আছে রুটি আর আলু পটল দিয়ে একটা তরকারি আর সবজি। এবার আমাদের যে মাছের অ্যাকোয়ারিয়ামটা ছিল, অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে শেয়ার করবো। গত দুদিন আগে কী হয়েছে, মাছ জল পাল্টাতে গিয়ে বেশ কিছু মাছ মারা যায়, বড় বড় কালো কালো অনেক মাছ তোমরা দেখেছো, সেগুলো কিন্তু সব মারা গেছে। সেই জন্য হাজব্যান্ড আবার কিছু মাছ নিয়ে এসেছে। কী কারণে মারা গেছে সেটা বলতে পারবো না, কোনো একটা তো অসুবিধা নিশ্চয়ই হয়েছে। তো ওই যে ওপরে ছোটো প্লাস্টিকের মধ্যে যে মাছগুলো রয়েছে ওগুলো নতুন আনা হয়েছে, তো জলটা সমেত ওটাকে ঢালা হচ্ছে। নতুন জায়গায় নতুন মাছ আর পুরনো কিছু বন্ধুও পাচ্ছে, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট, মানে সব মাছ যে মারা গেছে তা নয়, তবে বেশিরভাগ মাছটাই মারা গেছে, আর কিছু ছোট মাছ আছে সেগুলো জীবিত আছে। তো এখন এই নতুন কিছু পুরনো মাছের সাথে আর কিছু নতুন মাছ সব ঢালা হলো। তো এগুলোকে রাখার চেষ্টা করা হবে অতি যত্নে, কারণ এর পিছনে প্রচুর খাটতে হয়, পরিষ্কার করতে হয়, তারপরে যখন মাছ বাচ্চা দেয় সেগুলোকে আবার তুলে আলাদা করে রাখতে প্রচুর খাটতে হয়, তারপরে যদি কোনো মাছ মারা যায় না প্রচুর কষ্ট হয়, সেটা আমি কালকে ফিল করেছি। মানে আগে বুঝতাম না, কিন্তু এই অ্যাকোয়ারিয়াম করার পরে দেখলাম সত্যি খুব খারাপ লাগছিলো যে মাছগুলো অত সুন্দরভাবে খেলছিল, এ করছিলো, হঠাৎ করে কী হলো বা আমাদের কী ভুলের জন্যই মাছগুলো মারা গেল বুঝতে পারলাম না। তো যাই হোক, যেটা হবার সেটা হবে, আমাদের আর কিছু করার নেই, আমরা হয়তো ভালো করতে গিয়ে খারাপই করে ফেলেছি, সেটা আর কিছু বলার নেই। তো মাছগুলোকে ছাড়া হয়ে গেছে, এবার দেখো ওরা নতুন জায়গা পেয়ে, আর বেশ অনেকটা জায়গা পেয়েছে, অনেকগুলো মাছ একসাথে বেশ লাফালাফি দৌড়াদৌড়ি, কিন্তু কালো মাছ একটাও আনা হয়নি। দেখা যাক, আবার পরে আনা হবে, এখন আপাতত এগুলোকে নিয়েই চলছে আর কি, চলুক। তো অ্যাকোয়ারিয়ামটাকে কমপ্লিট করা হয়ে গেছে, মানে মাছগুলোকে ছাড়া হয়ে গেছে, অ্যাকোয়ারিয়াম কমপ্লিট বললে ভুল হবে, মাছগুলোকে ছাড়া হয়ে গেছে। আর এটা মেইনলি করা হয়েছে ছেলের জন্য, কারণ ছেলে যেহেতু বাইরে যেতে পারে না, কোথাও ঘুরতে পারে না, মানে ওর কথা ভেবে মাথায় এই অ্যাকোয়ারিয়ামটা তৈরি করা আর কি। যাই হোক, আমি নিচে এসে আবার বই মলাটে বসে গেছিলাম, সব বই আমার মলাট হয়ে গেছে, এখন তিনটে বই মোটামুটি বাকি আছে। এগুলো হয়ে যেত, কিন্তু মলাটের কাগজগুলো কাটা নেই, মানে বড় রোল করা আছে সেখান থেকে কাটতে হবে, আর এইগুলো যেগুলো ছিল এগুলো সব ছিল বলে, মানে সাইজ করা ছিল বলে সেই জন্য অসুবিধা হয়। তো যাক, একটা বড় কাজ কমপ্লিট হলো। এবার দেখো, এটা দই বসিয়েছিলাম, সেই দইয়ের ঘোল একটু বানাচ্ছি, ছেলেকে প্রতিদিন দোয়ার চেষ্টা করি, গরমকালে একটু টক দই খাওয়া ভালো। তো প্রথম দুদিন খেতে চায়নি, এখন খায়, একটু চোখ মুখ বাঁকায় ঠিকই কিন্তু খায়, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে দেব, তারপরে যেটুকু থাকবে আমি খেয়ে নেবো, আর হাজবেন্ড সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে। তো দইয়ের ঘোলটা করে নিই, ওকে দিই। ধরুন স্যার, দেখো আমার গাছের অনেকগুলো বেল ফুল তুলে নিয়ে এসেছি, আর জবাগুলো সাইজ দেখো, যত দিন যাচ্ছে আরও ছোট হয়ে যাচ্ছে, জানি না কেন, পোকা লেগেছে না কি বুঝতে পারছি না, কিন্তু বেল ফুল প্রচুর ফুটছে। স্নান হয়ে গেছে, জামা কাপড় নিয়ে চলে আসছি ছাদে, জামা কাপড়গুলোকে মেলে দেবো। আর আজকে ছাদে জামা কাপড় মেলে দিতে গিয়ে একটা রগড় হয়েছে, রগড় মানে কি, তাড়াহুড়ো করে জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি আর ক্লিপ দিতে ভুলে গেছি, প্রচুর হাওয়া দিচ্ছে, একদম পাশের বাড়িতে জানলায় দুটো গেঞ্জি উড়ে পড়ে গেছে, সেটাকে অনেক কষ্টে আঁকশি দিয়ে টেনে বার করতে হলো, মানে উদ্ধার করা হলো। যাই হোক, পাওয়া গেছে এটাই অনেক, বলো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন জল নিয়ে বসেছি, এবার ছেলে যেহেতু জল খেতে শিখেছে ওটা দেখাতে হবে, না হলে ব্লগ হবে না। তো আমি আর ও ভাত, আজকে দুপুরের খাবারটা শেয়ার করলাম না তোমাদের সাথে, জল খেয়ে নিই। অনেকক্ষণ পর আসলাম, দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, দেখো জাস্ট চোখে মুখে জল দিয়ে একটু বসলাম, পাপন এখনও শুয়ে আছে, উঠবি না, ওর এখনও ঘুম ছাড়েনি, সবে চাটা খেয়েছি সেটা দেখালাম না,
তো আজকে সারাদিন অল্প অল্প করে অনেক কিছুই করছিলাম, কিন্তু সব কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন একটু এখন বিকেলবেলা, তার আগে বলি কারণ বুঝতে পারবে না এখন কোন টাইম। এখন বাজে 5:30, টিভিতে চলছে দিদি নাম্বার 1, আর এখন যাব ছাদে, ছাদে গিয়ে গাছগুলোকে জল দেব। ওর গণেশ এখানে আছে, দিদি নাম্বার 1 চলছে, আর ছাদে যাব জল দিতে গাছে। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, শুয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুমাবো না, কিন্তু চোখ বন্ধ করে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে চাটাও খাওয়া হয়ে গেছে, চাটা খাওয়া হয়ে গেছে, পাপানকে তোলার চেষ্টা করছি, ও এখনও উঠছে না, ও এখনও মুড়ি সুড়ি দিয়ে শুয়ে আছে। এখন ছাদে জলটা দিয়ে আসি, তারপরে এসে একটা কথা শেয়ার করব। ওপরে ছাদ বাগানে আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, সেটা হচ্ছে এটা হচ্ছে কালমেঘ। কালমেঘ গাছ চেনো নিশ্চয়ই অনেকে, তো এই কালমেঘ গাছ শুকিয়ে গেছে, তো এই ডাঁটাগুলো কিন্তু ফেলবো না। এটা হচ্ছে শুকিয়ে গিয়ে এগুলোকে ছোট ছোট করে কেটে বহুদিন স্টোর করে রাখা যাবে, এবং এটা ভিজিয়ে জল খেলে এটা হচ্ছে চিরতা, এটাই হচ্ছে চিরতা। আমি আগে জানতাম না, আমি জেনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার ছাদ বাগানটাকে শেয়ার করছি। আজকে সকালে যেহেতু তাড়াহুড়োর চোটে আমার ছাদ বাগান শেয়ার করা হয়নি, দেখো বহু প্রতীক্ষায় মহারানী আজ দেখা দিয়েছেন, আজ না কালকে দেখা দিয়েছেন। কালকে একটা ফুটেছিল, আজকে তিনখানা ফুল ফুটেছে একসাথে, এবং ফুলের সাইজগুলো দেখলে মন ভরে যাচ্ছে। গোলাপ হয়ে আছে পাশে, আর এখানে নয়নতারা, এখানে আলামুন্ডা কালকের একটা দেখেছো, আজকে দুটো ফুটেছে। আর এটা হচ্ছে রজনীগন্ধা, এখনও ফুল আসেনি, জানি না কবে হবে। বেল গাছের প্রচুর কুড়ি এসেছে, মানে এত কুড়ি এসেছে, কোনো ডালে কুড়ি ছাড়া তো নেই, আর এক একটা ডালে 4-5-6 পর্যন্ত কুড়ি আছে। কিন্তু এবারের ফুলগুলো একটু ছোটো ছোটো হচ্ছে, এইটুকুই যা, হয়তো এত কুড়ি হয়েছে সেই জন্য, আমি ঠিক বলতে পারবো না। যারা জানো নিশ্চয়ই আমাকে কমেন্টস করে জানিও। আর একটু ছাদটাকে যেহেতু পরিষ্কার করেছি, বেশ ভালোই লাগছিলো। গাছগুলোকে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানকার জায়গা। এবার তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে কুমড়ো গাছটাকে দেখছো, এই কুমড়ো গাছটা সম্বন্ধে একটু বলছি। এই যে বস্তাটা দেখছো, এই বস্তাটার মধ্যে প্রচুর সবজির খোসা ঠোসা সব পচানো জিনিস ছিল, তার মধ্যে থেকে একটু মাটি দিয়ে আমি প্রথমে বসিয়েছিলাম আমার এই জুঁই ফুল গাছ। তো জুঁই ফুল গাছটা খুব ভালোই হচ্ছিলো, হঠাৎ করে বুঝলাম না একটা কুমড়ো গাছ ওখান থেকেই পাশ থেকে বেরিয়ে গেল, হয়তো কুমড়োর দানা ওখানে পড়েছিল সেই জন্য। তো কুমড়ো গাছটাও খুব সুন্দর হচ্ছে, কিন্তু জুঁই ফুল গাছটাকে চেপে দিয়েছে, কারণ দুটোই লতানো গাছ, কে আগে বাড়বে এইবার চাপাতে আমার জুঁই ফুল গাছকে পুরো চেপে কুমড়ো গাছ উঠতে শুরু করেছে। এবার যেহেতু গাছটা অনেকটা বড় হয়ে গেছে, আমার এখন গাছটাকে তুলতেও খারাপ লাগছে, আর দেখো জুঁই ফুলের কুড়ি এসে গেছে, কত কুড়ি এসেছে। এবার কিছু করার নেই, যাক দেখা যাক, ওইভাবেই থাকুক। এখানে দেখো নয়নতারা, আর নয়নতারাগুলো বিভিন্ন রকমের কালার, বিভিন্ন রকমের সাইজ। এটা হচ্ছে হালকা, এখানটায় যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ডার্ক, একটু পার্পেলটা ডার্ক পার্পেল। নয়নতারা দিয়ে কিন্তু প্রচুর স্কিন চর্চা বলো, হেয়ার চর্চা বলো হয়, তো আমি আমার অনেক পুরোনো ব্লগে দেখিয়েছি, ভাবছি আবার কিছুদিনের মধ্যেই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। কদিন আগে বেল গাছটাকে কাটা হয়েছে, সব পাতা বেরিয়ে গেছে, মনেই হচ্ছে না যে গাছটাকে কাটা হয়েছিল, পুরো ন্যাড়া করে দেওয়া হয়েছিল, কি সুন্দর পাতা বেরিয়েছিল। এটা হচ্ছে সবেদা গাছ, এখান থেকেও বেরোচ্ছে, আর এটা নিম গাছ, নিম গাছটা এখনো বেরোয়নি। গাছে জল দেব এখনও, ওই যে বালতিতে জল বসিয়ে রেখেছি, জল দেওয়া এখনও হয়নি। তো যেটা বলছিলাম, দেখো এই যে বেলগাছটা তোমাদেরকে এক্ষুনি দেখালাম, কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমার ব্লগে শেয়ার করেছি, পুরো একদম ডাল কেটে ন্যাড়া করে দেওয়া হয়েছিল কিছুদিনের মধ্যে, মানে খুব বেশি হলে সপ্তাহ 2-এক হবে, কি দিন 10-এক হবে। তার মধ্যে গাছের গাছটা দেখেছো কী অবস্থা, পুরো মনে হচ্ছে না এই গাছটাকে কাটা হয়েছিল, পুরো পাতা বেরিয়ে গেছে। এবং আমার ছাদ বাগানের সকালবেলা উঠে অত ভালো করে দেখানো যায় না, কারণ সকালে যখন কাজকর্ম সেরে ওপরে ওঠা হয় তখন প্রচণ্ড ছাদে রোদ থাকে, যার ফলে কি হয় ছাদে দাঁড়িয়ে থেকে ভিডিও করাটা খুব পসিবল হয় না। তো ওই জন্য তোমাদেরকে বিকেলবেলা ছাদ বাগানটা দেখালাম,
তো লিলি ফুলটা দেখে এত ভালো লাগছে, আমি কোনোদিন মানে আমি প্রথম দেখলাম আমার ছাদ বাগানে এই প্রথম হয়েছে ওই ফুলটা। পাশ থেকে বেবি প্ল্যান্টও আছে অনেক, সেটা অন্য কোনো দিন শেয়ার করবো, আজকে হয়তো শেয়ার করা হয়নি। তো তাড়াতাড়ি করে গাছে জল দিয়ে নিই, তারপরে ছেলে আসে, নিচে আছে, ওকে একটু খেতে দেবো, কারণ এখনও ঘুমের মুডটা কাটেনি, কাঁচা ঘুম তো, কিছু অনেকটা দেরিতেই শুয়েছে যার ফলে ঘুমটা পরিপূর্ণ হয়নি। তো যাই হোক, ওকে তুলবো, সন্ধেটা দিয়ে নিয়ে নিচে নামবো একেবারে। তো ঝটপট করে কাজগুলো করে নিই। চাউমিন, তরমুজ, চাউমিনটা আম খাও আর তরমুজটা মা, চাউমিনটা বাবা নে, তরমুজটা আমার, তাই তো? চলো সন্ধ্যাবেলার টিফিনটা করে নিই ঝটপট করে। ব্লগটা সাজাতে এসে দেখলাম শেষ করা হয়নি, সন্ধ্যাবেলার টিফিন অবধি তোমাদের সাথে শেয়ার করেছি, তারপরে রাতের রান্নাবান্না সব হয়ে গেছে। এখন একটু ব্লগটাকে গুছিয়ে নিই, কারণ এটাকে না সেট করলে কালকে আবার ব্লগ দিতে পারবো না। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আগামীকাল নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো।